চলতি বছরের মৌসুমে আম এখন আর নেই বললেই চলে। কিছু স্থানে আম থাকলেও তা পরিমাণে অনেক কম। তবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের স্বপন নামে এক চাষির বাগানে এখনও ঝুলছে প্রায় 800 মন 12 মাসি আম। কিছু গাছে মুকুলও রয়েছে, আর প্রায় 50টি গাছে রয়েছে আমের গুটি। সেগুলো বিক্রি হবে আরও 2 মাস পরে। এবার প্রায় 1,10,00,000 টাকার আম বিক্রির আশা করছে স্বপন। আমার বাগানে অনেক রকমের 12 মাসে আম আছে, যেমন ফিলিপাইন সুপার, 12 মাসে খিসাপাত, কাটিমন, বাড়ি এগারো। আমার বাগানে প্রায় 700-800 মন আম এখন ঝুলছে। মোটামুটি 1,00,000 টাকার আম এই বছরে এই সিজনে বিক্রি করেছি, এবং এখানে আমের ফলন ভালো। যদি ভালোভাবে তদারকি করে বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় যদি চাষাবাদ করা যায়, তাহলে এই আম চাষ করে অনেক লাভবান হওয়া যাবে। আমি গতবার প্রায় 25-26,00,000 টাকার আম বিক্রি করেছিলাম এটা 6 বিঘার বাগান থেকে, আর এবার আমি 40 বিঘা বাগান করেছি। এই বাগানে এখন 800 মনের মতো প্রায় আম ঝুলছে। সব মিলিয়ে এখানে বাগানে ভালোই লাভ হবে বলে আশা করছি। আমাদের এখানে কাটিমন থেকে শুরু করে কয়েক 4-5 রকমের আম ঝুলছে বা আছে। আমরা এসব আম এখন বর্তমানে বিক্রি করছি 12-13,000 টাকা মন। কিন্তু এসব আম আমরা কয়েকটি জেলায় দিয়ে থাকি, যেমন চট্টগ্রাম, বাদামতলি। স্থানীয় কৃষি বিভাগ বলছে এই 12 মাসি কাটিমন আমে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সারা বছর আমটি থাকায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। সম্প্রতি স্বপনের আম বাগানে গিয়ে দেখা যায় কাটিমন, ফিলিপাইন সুপার, বাড়ি এগারো, 12 মাসি খিসাপাত সহ কয়েক জাতের প্রায় 700-800 মন আম গাছে ঝুলছে। এর পরিচর্যায় নিয়োজিত রয়েছেন প্রায় 20 জন শ্রমিক। আমি এই স্বপন ভাইয়ের বাগানে পরিচর্যা করি, এবং এখানে প্রায় 800 মন আম আছে। এখান থেকে আমাকে 300 টাকা করে দৈনিক বেতন দেয়। তবে 40 বিঘার বাগান এখানে, এটা সবচেয়ে বড় বাগান আমাদের শিবগঞ্জ থানার মধ্যে। 80 হেক্টর জমিতে কাটিমনের আবাদ কৃষকরা চাষাবাদ করছে, এবং আরও অনেক কৃষকরা যারা আমাদের পরামর্শে তারা আমের টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে জাত পরিবর্তন করছে। এর ভিতরে আমাদের আওয়াল এবং স্বপন এই 2 জন কৃষক, তারা বাণিজ্যিকভাবে এই কাটিমনের চাষাবাদ করে তারা লাভবান হয়েছে, এবং তাদের বাগানে এখন পর্যাপ্ত পরিমাণে আম আসছে, যা আমাদের অর্থনীতিতে একটি বিশাল বড় ভূমিকা রাখবে। আমাদের কাটিমনের আবাদ বর্তমানে পৌরসভা, তারপরে মোবারকপুর, শাহবাজপুর এইসব এরিয়াতে বৃদ্ধি পাচ্ছে, এবং শ্যামপুরের একটি এলাকাতেও এখন বর্তমানে কাটিমনের অনেক কৃষক তারা এই চাষে উদ্বুদ্ধ হয়েছে। যেহেতু কাটিমন আম এটা সারা বছরই পাওয়া যায় অফ সিজনে, এবং এটার মিষ্টি যথেষ্ট পরিমাণে আছে, যেটা আমাদেরকে সুস্বাদু বলেই আমরা মনে করছি।